চারদিনের বন্ধ হল শক্তিপীঠ মা কামাখ্যা ধামর মুখ্য দ্বার। 8:43:39 লগে মহা অম্বুবাসী মেলার প্রবৃত্তি আর প্রবৃত্তির ইতিমধ্যে মন্দিরের যে মূলদ্বার বন্ধ হয়েছে। দেবী মন্দিরের দ্বার বন্ধর লগে আরম্ভ হল মহা অম্বুবাসী। এই প্রবৃত্তি মহাযোগ আরম্ভ হয়ে গেল আর এই মহাযোগের পিছত চারিদিন তিন রাতির পিছত যেটা আমার নিবৃত্তি হব তেতিয়া মন্দিরের দ্বার আকৌ পূর্বর দরে খোলা যাব আর নিরন্তর দর্শন চলি থাকিব। গতি আপনার দেখা পাইছে খুব সুন্দরভাবে ভক্ত আই আছে, পরিক্রমাও করে আছে আর ইয়ারপা প্রস্থানও করে আছে। মহা অম্বুবাসী মেলাক লৈ উখল মাখল শক্তিপীঠ, দূর দূরণির দেশি বিদেশি সাধু সন্ন্যাসীরে ভরিছে নীলাচলর বুকু। অম্বুবাসী মেলা? হ্যাঁ, ভেরি নাইস, বহুত আচ্ছা। কেসা হ্যায়? ভেরি নাইস, থ্যাংক ইউ। পহেলি বার? ইয়া, আই ডোন্ট নো, থ্যাংক ইউ। মহা অম্বুবাসী মেলার প্রথম দিনটোরে পড়া নীলাচলত চলিছে টপ জপ পূজা প্রার্থনা। হর সাল আতে হ্যায়, করোনা পিরিয়ড মে তো বন্ধ থা ইসলিয়ে নহীং আ পা রহে, হর সাল আতে হ্যায় माता जी के पास। देखिए इस बार तो सब कुछ ही ठीक है, दिन जितना जाती है इतना सब कुछ सिस्टम चेंज हो जा रही है। यात्रा ही खूब भले लगी से मैं एटा विचारू मार ताते मैं सबर करे मैं प्रार्थना करे जे सबे भले ठाकुर बेमार आजार दूर करो। आगंतुक सारी दिन लई टॉप सब साधनात व्रती हब एई सकल विभिन्न स्थानर पर अहा साधु सन्यासी बाबा। निज अलौकिक शक्ति साधनार उद्देश्य टॉप जप करিব बाबा सकले। माँ को भी हमको बुरा नहीं करता है, माँ का पास जो मांगता है माँ हमको देता है। सिद्धेश्वरी माँ मुख का बानी होता है, जो मांगता है वही मिल जाता है। নীলাচলত মা কামাখ্যা রজস্বলা হওয়ার এই সময়ত যদি সাধনা করে তেন্তে মনের উদ্দেশ্য সফল হয়। সেয়ে এই বিশেষ সময়খিনি কামাখ্যালৈ আহে এই সকল সাধু সন্ন্যাসী। বিভিন্ন বেশভূষাধারী এই সকল সাধু সন্ন্যাসীর আছে অলৌকিক শক্তি। এইগৰাকী হিমাচলৰ পৰা অহা বাবা। এইগৰাকী বাবাই জীৱনৰ 14 বছৰেই এবাৰো তল কৰা নাই হাত। হাত ওপৰলৈ ৰাখিয়ে সাধনা কৰে বাবাই। আমাৰ এই হাঁকাত যোন আখৰা কাজ শুরু হৈ গিয়া আমি তো আবহানি কৰকে আমন সাধনা কৰা সাধনা সাধনা কৰকে আনহাতে অম্বুবাসীর মেলার সময়ত পালন করবলগিয়া নীতি নিয়ম সন্দর্ভত মন্তব্য করিলে এইগৰাকী নাগা বাবাই। এই চার দিন হ্যাঁ যো বিধবা হ্যায়, যো জিসকা পতি মর জাতা হ্যায় উসকো কেউ অগ্নি ছুনা নহীং, গরম প্রসাদ খানা নেই, জপ তপ কা অন্দর রহনা হ্যাঁ, মিট্টি খুদনা নেই, শাক পোদা কাটনা নেই। এ ধরতি ক্যা হ্যায়? ধরতি রজস্বলা হতা হ্যায়। অম্বুবাসী কা মতলব ক্যা হ্যায়? অম্ব কা শব্দ কা অর্থ হ্যায় পানি, বাচী কা মতলব হ্যায় বর্ষণ। এইগৰাকী হৈছে রুদ্রাক্ষ বাবা। দেহত 7 কিলোগ্রামের রুদ্রাক্ষ মালা পরিধান করে প্রতিবারে অম্বুবাসীত সাধনা করিবলৈ আহে বাবাই। এইবারও একই উদ্দেশ্য লৈ শক্তিপীঠত রুদ্রাক্ষ বাবা। মই কামাখ্যা আসাম সে হই হুঁ, মই পুরে বিশ্ব ভারত ভ্রমণ করতা হ্যায়, মা কা নাম সে মা কা পুত্র হুঁ, মা কে গোদ মে হি মই সন্ত সাধু সনাতন ধর্ম কা মই আপনায়া। এ 60 কেজি ওজন হ্যায় সব মিলা কে। হাও, বিভিন্ন বেশভূষাধারী বাবার সমানে শক্তিপীঠত দেখা গৈছে শিব কৃষ্ণ কালীর রূপ। নিজকে শিব কৃষ্ণ কালী সজায় প্রদক্ষিণ করেছে মা কামাখ্যা মন্দিরের চৌহদ। মার আরাধনায় মুখরিত হয়ে পড়েছে এতিয়া শক্তিপীঠের চৌহদ। টপ সব মাঙ্গলিক পরিবেশের জিপাত শক্তিপীঠ কামাখ্যা ধাম। আগন্তুক চারিদিনের এইদরেই থাকিব শক্তিপীঠ। সময় যিমানেই আগুৱাই যাব সিমানেই ভিৰ বাঢ়িব মন্দিৰত। প্ৰতিদিনেই লাখ লাখ ভক্তক আদৰিবলৈ সাজু হৈছে প্ৰশাসন, মন্দিৰ পৰিচালনা সমিতি। আশা কৰা হৈছে পূৰ্বতকৈ এইবাৰ বৃদ্ধি হ'ব ভক্তৰ সমাগম। সেয়ে
লাগে অধিক ভক্তৰ সমাগমৰ পিছতো যাতে অসুবিধাৰ সৃষ্টি নহয় তাৰ বাবে প্ৰশাসনে গ্ৰহণ কৰিছে সকলোবোৰ ব্যৱস্থা। কেমেৰাত প্ৰভাস সিংৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।